দরজাও খুলে দিল আর্মি ভিতরে নিস্তব্ধ মনে করলাম যে কী জানি বোধ একটা কাউন্টার কু হয়ে গেছে আমাকে ডেকে মধ্যে ঢুকা দিলাম আন্ডার কম্পালশান আমি ইলেকশন কমিশনের যেতে হয়েছিল সাবুদ্দিন সাহেব আগের সকালবেলা একটা কাজ দিলেন যে স্পেশাল পাওয়ার অ্যাকশান প্রেস অ্যান্ড পাবলিকেশান অর্ডিনেন্স রিকাস্ট করতে হবে একটা কমিটি করলেন উনি পনেরো ফিফটিন মেম্বার আমাকে চেয়ারম্যান করে সেক্রেটারি ইনফরমেশান মেম্বার সেক্রেটারি এটা রিকাস্ট করতে হবে পনেরো দিনের রিপোর্ট দিতে হবে আমি টেলিফোনের সঙ্গে সঙ্গে বললাম যে আমি পনেরো দিনের আগেই দিব তবে দোয়া লাগে আমার অন্য কোনো জায়গায় দেবেন না সন্ধ্যায় আবার হঠাৎ টেলিফোন গাড়ি আছে আমি হ্যাঁ গাড়ির তো আছে কি ব্যাপার ওই তো আসেন তো আমি পরের দিনের কোর্টের বিপগুলো পড়ছিলাম চাদর মুড়ি দিয়ে পাঞ্জাবে পাঁচ পাঁচ পাঞ্জাবে পড়ে তা আমি নিজে গাড়ি ড্রাইভ করে রাস্তার ওই পাড়ে চিফ জাস্টিসের বাসা ওখানে আছেন এই পাড়ে আমার বাসা আমি ড্রাইভ করে গেলাম দরজাও খুলে দিল আরমি ভিতরে নিস্তব্ধ মনে করলাম যে কী বোধহয় একটা কাউন্টার কু হয়ে গেছে আমাকে ডেকে এনের মধ্যে ঢুকা দিলাম প্রায় পনেরো বিশ মিনিট পরে তার এই ডিসি হাঁপায় ধাপায় এসছে মাই লর্ড আই এম এক্সট্রিমলি সরি আই কুড নট কন্ট্রোল মাই নেচার্স গল আই এম নাথিং ওয়ার ইট তুমি যে আছো এটা দেখে আমার প্রবলেম সলভ হয়ে গেছে যে গোল মার্কেট চড়া নেয় সাবদু সাহেব আমার গলার শব্দ পেয়ে নেমে আসছেন আস্তে আস্তে বলছেন রোফ আপনার জন্য একটা ভালো খবর আছে আমি মনে করলাম যে ডিভিশনে পাঁচজন জাজ থাকার কথা উনি চলে আসছেন আছে তিনজন আর চারজন এখন হাইকোর্ট ডিভিশনে আমার উপরে আছে দুইজন তাদের জাজমেন্টের বিরুদ্ধে যদি আপিল হয়ে থাকে তাহলে আমাকে ওখানে অ্যাডক জাজ হিসেবে নিয়ে মামলাটা নিষ্পত্তির পরে আবার ঘুরিয়ে দেবেন ভাবছি সোফাতে বসার পরেই পাশাপাশি বুকের পকেট থেকে একটা কাগজ বের করে পড়াশোনা করছেন কি চিফ ইলেকশন কমিশনার জাস্টিস পার্সোনাল হেলথ গ্রাউন্ড আমি তখনও মনে করছি যে অ্যাপেলের ডিভিশনের স্টেটাস এটা আমার কাছে বুদ্ধি চাইবে কারে দি উনি কলম একটা কলম বের করে বললেন যে আমি এটা অ্যাকসেপ্ট করলাম আপনাকে দিলাম আমি সকালবেলা তো আপনি বলছেন আমি আর অন্য কোনো কাজ দেবেন না হ্যাঁ আমাকে পাঠায় কোর্টে বসে থাকে ভাই কোর্টে বসে থাকে না আপনি যদি আমার উপরে কনফিডেন্স থাকে আমাকে বরঞ্চ কোর্টে রাখেন এই জন্যে কারণ এই রিট আসবে ওই রিট আসবে নানান প্রশ্ন আসবে এটা ফিরানো হয়তো লোক লাগবে না বুঝি না আমি সেলিকে বলে দিচ্ছি সেলি তখন হাবিবুর রহমান ইনচার্জ ছেলেকে বলে দিচ্ছে এখন এখানে এসে বোধ দিয়ে দেবে আরে এইটা কি ব্যাপার বলে না আমি এটা বুঝি না এটা ডিসক্লোজ হলে জানেন কি হবে অসুবিধার মধ্যে পড়ে যাব হ্যান তেন আমার তো যোগ দিয়ে পানি শুরু হয়েছে কারণ বিশ বছর ওকালতি করেছে ঢাকা হাইকোর্টে জয়েন করেছিলাম বারে তারপরে পাকিস্তান সুপ্রিম কোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইত্যাদি করেছি বিশ বছরে আমি কোনো দিন নির্বাচনের পক্ষে কোনো ক্যান্ডিডেট বারে হই নাই এত রিকোয়েস্ট করেছে কাজে নির্বাচন সম্বন্ধে আমি পুরো অজ্ঞ সেটার মধ্যে ফেলে দিয়েছে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিল তো নির্বাচন সম্পর্কে একেবারে কিছুই ধারণা ছিল না সেটা করতে গিয়ে যে টুক হয়েছিল কারণ মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন উপায় ছিল না